হাইব্রিড পিচে খেলবে পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস, থাকছেন না মোস্তাফিজুর রহমান, আসুন জেনে নেই বিস্তারিত। প্রথমবারের মতো হাইব্রিড পিচ বসানো হচ্ছে ভারতের ক্রিকেট মাঠে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ভারত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। দেশটির হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম বা ধর্মশালায় বসবে এই পিচ, আর তাতে হবে আইপিএল এর দুটি ম্যাচ। পাঞ্জাব কিংস এর বিপক্ষে এই দুই ম্যাচ খেলতে দেখা যাবে চেন্নাই এবং বেঙ্গালুরুকে। ধর্মশালায় খেলা হলেও সেখানে তৈরি হয়নি পিচ, নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। সেই পিচেই খেলতে নামবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। আইপিএল এর প্রথমবার এই ঘটনা ঘটতে যাচ্ছে মে মাসের শুরুতে। তবে যতদিনে এই পিচ বসবে তার আগে মোস্তাফিজুর রহমান দেশে ফিরে আসবেন। হাইব্রিড পিচে খেলার অভিজ্ঞতা তাই হচ্ছে না পিচের জন্য। হিমাচল প্রদেশের ধর্মশালার জন্য এই নতুন পিচ তৈরি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা এটাই প্রথম মাঠ যেখানে হাইব্রিড পিচ বসানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই কে হিমাচল প্রদেশ ক্রিকেটের সংস্থার এক কর্মকর্তা বলেন, হাইব্রিড পিচ পুরো তৈরি, সেখানে আইপিএল এর দুটি ম্যাচ হবে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডসের সিস গ্রাস নামের একটি সংস্থা এই পিচ তৈরি করেছে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই পিচে খেলতে স্বস্তি পাবেন ক্রিকেটাররা, কারণ সেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবেন, ক্রিকেটারদের দক্ষতাও বোঝা যাবে। আগামী দিনে আরো অনেক মাঠে এই পিচ বসানো হবে বলে দাবি করেছে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা। ইতিমধ্যে আহমেদাবাদ ও মুম্বাই যোগাযোগ করেছে পিচ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে, তারাও এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। ধর্মশালায় দুটি হোম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস, আগামী পাঁচ ম্যাচ চেন্নাই সুপার কিংস ও নয় ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই দুটি ম্যাচই হবে নতুন এই হাইব্রিড পিচে। তবে পাঁচ ম্যাচ চেন্নাইয়ের সেই ম্যাচ মিস করবেন পিচ। বাংলাদেশি এই পেসারের এনওসির মেয়াদ আছে পহেলা মে পর্যন্ত। দুই মে দেশে ফেরবেন মোস্তাফিজুর রহমান। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সামনাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।